সারা জীবনই তো ছিলাম সামনে, হ্যাঁ, তো সেটা ছিলাম বর্তমান যে প্রজন্ম আর আমাদের যে প্রজন্ম ছিল, আমরা পেশাটাকে পারিবারিক বন্ধনে আমরা এটা একটা শক্ত ফাউন্ডেশন দিয়েছিলাম। এখন যেহেতু পারিবারিক বন্ধন খুঁজে পাই না, সবাই মনে হয় যেন আলাদা 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 আলাদা, এই জন্য আমিও নিজেকে আলাদা করে রেখে দেই, যে যখন বলে, যে যখন আসে, তার সঙ্গে তো সখ্যতা সেই আগের মতোই চলছে। সুতরাং দূরে আমি নাই, আমি সবসময় কাছে আছি। খুঁজতে হবে, আমাদেরকে পেতে গেলে আমাদের সম্পর্কে জানতে হবে, আমাদেরকে সেইভাবে গ্রহণ করতে হবে। দূরে ঠেলে রেখে দিলে তো যারা আমরা সিনিয়র তারা তো একটু দূরেই থাকবো, আড়ালেই থাকবো, এটা খুব স্বাভাবিক। কারণ বর্তমান যেভাবে চলচ্চিত্র চলছে এটা তো একটা অগোছালো রূপ। আমরা তো সবসময় যারা পরিচালনা করতো, যারা ছবি তৈরি করতেন, যারা আমরা অভিনয় করতাম, সব কিছু গুছিয়ে করা হতো। সেই জিনিসটা এখন যেহেতু হারিয়ে গেছে, যেমন সাংবাদিকদের একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি সারা জীবন অনেক প্রচার করেছি, আমি বছরে একটা করে ছবি করতাম, কিন্তু সারা বছর ধরাই আমার অলওয়েজ আমি মিডিয়াতে থাকতাম। এগুলো যারা পুরনো সাংবাদিক আছে তাদের কাছে আপনারা খোঁজ নিলে দেখবেন যে তারা বলবে। তো সুতরাং আমি আড়ালে নাই, সবসময় আছি, কিন্তু ইনভিজিবল হয়ে থাকাটা হচ্ছে বুদ্ধিমান লোকের কাজ।